ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আমার কাছে রয়েছে একটা বড় পার্সেল। তো এই পার্সেলের মধ্যে কি রয়েছে সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং একটা রয়েছে ছোট পার্সেল, এটার মধ্যেও কি রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আগে বড় পার্সেলটা ফটাফট খুলে নিই, তারপরে আসছি ভিডিওতে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পুরো আমি আনবক্সিং করে নিয়েছি। এখানে প্রচুর আমাদের কাছে সিএসপি ট্রানজ্যাকশন রেজিস্টার খাতা রয়েছে, ঠিক আছে। তো যারা এইপিএস এর কাজ করেন তাদের কিন্তু এইরকম রেজিস্টার খাতা মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? কারণ আপনার দোকানে যে কাস্টমার আসছে টাকা তুলতে তার কিন্তু একটা রেজিস্টার খাতা আপনার মেনটেন করা দরকার। যদি কোনো কারণে আপনার দোকানে সাপোজ কোনো কাস্টমার ধরুন কমপ্লেন দিল, তো যদি আপনার দোকানে পুলিশ আসে তো সেক্ষেত্রে আপনি এরকম রেজিস্টার খাতা তাদেরকে দেখাতে পারবেন এবং কোন কোন কাস্টমার আপনার কাছে কবে ট্রানজ্যাকশন করেছে, কত টাকা ট্রানজ্যাকশন করেছে, সব কিছু আপনারা ফট করে ফিজিক্যালি আপনি দেখাতে পারবেন কাউকে, ঠিক আছে। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এইপিএস এর কাজ করেন, যদি আপনারা নর্মালি রেজিস্টার আপনাদের খাতাকে আপনারা করে নিতে পারেন তো খুব ভালো, সেটা করবেন। আর না হলে আপনারা এরকম রেজিস্টার বুক আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেজিস্টার বুক এবং এর ভিতরে প্রচুর পেজেস রয়েছে, অনেক পেজ রয়েছে এখানে। পেজে তো প্রচুর পেজ রয়েছে, এর মধ্যে আপনারা অনেক ট্রানজ্যাকশনের লিখতে পারবেন এখানে। এবং দেখতে পাচ্ছেন এখানে এইরকম সিস্টেম রয়েছে, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইজিপে কোম্পানি থেকে এগুলো দেওয়া হয়। আপনি ইজিপে ছাড়াও অন্য যদি কোনো কোম্পানিতে কাজ করেন তারও আপনি এখানে রেজিস্টার মেনটেন করতে পারবেন। এখানে কী কী জিনিস রয়েছে একটু আপনাদেরকে বলে দিই। অল রাইট বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রেজিস্টার খাতা। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিএসপি ট্রানজ্যাকশন রেজিস্টার। তো আপনারা যে কোম্পানিরই এইপিএস ইউজ করুন না কেন, এই খাতাতে আপনারা সেটা লিখতে পারবেন। এখানে সিএসপি নাম দেবেন, আপনার লোকেশন, আর এখানে সিএসপি আইডি মানে আপনার রিটেলার আইডি দেবেন, এখানে আপনার দোকানের নাম দেবেন আর আপনার দোকানের নাম দেবেন, ঠিক আছে। এ হচ্ছে পুরো সিস্টেম। এবার চলুন আমরা দেখাই এটাকে ওপেন করে। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন তাদের এটা তো ইজিপে লেখা, তাহলে কি অন্য পোর্টালে এটা লিখতে পারবো? হ্যাঁ, এটা খাতা আর আদার্স কিছু নয়, আপনি যে কোনো পোর্টালেরই এখানে লিখতে পারবেন। তো এর মধ্যে প্রচুর পেজ রয়েছে, আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখুন পেজের সংখ্যা এখানে অনেক রয়েছে, অনেক মানে আপনাদের একটা খাতায় অনেক দিন চলবে। সো দেখুন আপনারা যখনই খাতাটা ওপেন করবেন এইরকম আপনারা পাচ্ছেন এর ভিতরকার জিনিস, ঠিক আছে। এই দেখুন, ওকে, সবাই একই রকম পেজ ভিতরে। এবার কী কী লিখবেন দেখুন, এটাকে আমি একটু সোজা করে নিই আপনাদের সুবিধার জন্য, ওকে। এই দেখুন, সো এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, 1 2 3 4 করে স্টার্ট করবেন। এখানে ডেট অ্যান্ড টাইম, কোন ডেটে, উপরে ডেট আর নিচে ছোট্ট করে টাইম লিখে দেবেন। টাইপ অফ ট্রানজ্যাকশন, এখানে আপনি কী করছেন, উইথড্রল করছেন, আধার উইথড্রল করছেন, নাকি এটিএম থেকে ট্রানজ্যাকশন করছেন, সেটা এখানে আপনি লিখবেন কাস্টমারের। ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, কত টাকা আপনি তুললেন কাস্টমারের সেই টাকাটা এখানে দেবেন। এখানে লাস্ট 4 ডিজিট অফ কাস্টমার আধার, কাস্টমার আধার কার্ডের লাস্ট টাকা 4টে সংখ্যা লিখবেন, কারণ পুরো আধার নাম্বার লিখবেন না, কারণ কারো কাস্টমারের আধার কার্ডের ডিটেলস আপনি স্টোর করে রাখতে পারবেন না, এটা লিগাল না। তো সেজন্য আপনি জাস্ট লাস্ট টাকা 4টে সংখ্যা লিখবেন। ব্যাঙ্ক নেম, মানে কোন ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করলেন সেটা এখানে লিখবেন। কাস্টমার নাম, যে কাস্টমার টাকা আপনি ট্রানজ্যাকশন করলেন, টাকা তুললেন, সেই কাস্টমারের নাম দেবেন এখানে। আর কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এখানে। আর লাস্টের সিগনেচার যদি করতে পারে তো সাইন করে নেবেন, আর সাইন না করতে পারলে এই দেখুন বুড়ো আঙুলের টিপ লাগিয়ে নেবেন। এইভাবে আপনারা পুরো এখান থেকে ফিল আপ করতে পারবেন। পুরো এখানে প্রচুর পেজেস রয়েছে এভাবে। হ্যাঁ, এবার যারা খাতা কিনতে পারছেন না তারা নর্মালি দোকান থেকে 10 টাকা দামের খাতা নিয়ে নেবেন, নিয়ে সেই খাতাতেও আপনারা এইরকমভাবে সিরিয়াল ওয়াইজ তৈরি করে আপনারা সেটাতেও লিখতে পারবেন। আর যারা চাইছেন যে না আমার অত হ্যাঙ্গামা দরকার নেই, আমি জাস্ট এরকম রেজিস্টার খাতায় মেনটেন করবো, কারণ এই মলাট দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা মলাট, এটা নষ্ট হবে না, এদিকটার মলাটটাও তাই, তো এগুলো অনেক দিন আপনার দোকানে রাখতে পারবেন, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, তো এটা লং লাস্টিং। তো সেজন্য আপনারা এই খাতাগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, যেহেতু এটা ইজিপে কোম্পানি সেজন্য সব জায়গাতে আপনারা ইজিপের ডিটেলস পেয়ে যাচ্ছেন,
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন খাতা। খাতা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাছে এখানে প্রচুর মানে হিউজ কোয়ান্টিটিতে এরকম রেজিস্টার বুক রয়েছে। তো যাদের যাদের দরকার, এগুলো কিন্তু খুবই ভারী বন্ধুরা, অনেকটাই ভারী। এখানে আমি তুলতে পারছিলাম না, এতটাই ভারী। তো যাদের যাদের দরকার এরকম রেজিস্টার বুক, অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিন এগুলো অর্ডার করার জন্য। এবার আসি, এই দেখুন ছোট্ট আর একটা পার্সেল ছিল বলেছিলাম, এটার মধ্যে কী আছে এটাও আমরা দেখব। তো এটা আমরা ফট করে খুলে নিই। এই দেখুন ওই যে ছোট্ট পার্সেলটা ছিল, ওর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ইজিপে কোম্পানির মাইক্রো এটিএম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন VM30 মডেল এবং মাইক্রো এটিএম প্লাস এমপস, মানে এটার সাথে মাইক্রো এটিএমও হবে এমপসও হবে, দুটোই আপনারা ইউজ করতে পারবেন একটা ডিভাইসের মধ্যে। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইজিপে কোম্পানির মাইক্রো এটিএম, মডেল নাম্বার দেখুন VM30, এটা হচ্ছে মডেল নাম্বার। এটা মাইক্রো এটিএম, এটিএম প্লাস এমপস। তো এটাতে আপনারা অ্যাজ এ মাইক্রো এটিএম হিসাবে ইউজ করতে পারবেন এবং অ্যাজ এমপস হিসাবে ইউজ করতে পারবেন, মানে একটা মেশিনের মধ্যে দুটো কাজ হবে। তো চলুন এটা আমরা আনবক্সিং করে নিই ফটাফট। তো আমার কাছে অলরেডি এটা খোলা রয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এটা যখন আপনি খুলবেন, এভাবে খুলবে এটা, এবং খোলার পর দেখতে পাচ্ছেন এই পেয়ে যাচ্ছেন মেন মাইক্রো এটিএম। আর কী পাচ্ছেন দেখুন, এই পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল কীভাবে কী করতে না করতে হয়, আর ভিতরে কী দিয়েছে দেখি, আর একটা ছোট্ট ডেটা কেবিল দিয়েছে, ব্যাস এটুকুই। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো। এই দেখুন এটিএম মেশিনটা কিন্তু খুবই সুন্দর, আমি মানে এত বড় চওড়া মেশিন আজ পর্যন্ত দেখিনি, অনেক পোর্টালেই কাজ করেছি, বাট এই মেশিনটা একদমই ডিফারেন্ট একটা মেশিন। এবং দেখতে পাচ্ছেন এটা এই উপর দিক থেকে সোয়াইপ করা হবে, এই দিক থেকে সোয়াইপ করতে পারবেন, আর এই দিক থেকে কার্ড ইনসার্ট করতে পারবেন, যেগুলো সোয়াইপে হবে সোয়াইপ করবেন, আর যেগুলো ইনসার্ট করতে হয় সেগুলো দিকে ইনসার্ট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাওয়ার অন, আমি পাওয়ার অন করে দেখাই আপনাদেরকে। এই দেখুন এটা কিন্তু দেখুন এই ইপিএস লেখা আসলো, এবং সিস্টেম দেখুন এই হচ্ছে আমাদের এটিএম, ঠিক আছে, ইনফরমেশন এখানে চলে আসলো, ওয়েলকাম টু ইউজ, মানে এটা ওকে আছে, ওকে। সো এইপিএস ইন্ডিয়া। তো এই হচ্ছে পুরো সিস্টেম বন্ধুরা, এদিকে পুরো ইনফরমেশন দেওয়া রয়েছে, এটিএমের ডিটেলস সব কিছু রয়েছে এই দিকটাই। তো এই এটিএম মেশিনটা যারা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এটার দাম বলে দিচ্ছি মাত্র 2000 টাকা দাম রয়েছে,